লোকসভা ভোটে হারের পর দলের শুদ্ধিকরণের পথে হাঁটতে চলেছে আলিমুদ্দিন। তাহলে সেক্ষেত্রে আলিমুদ্দিন কি ব্যবস্থা নিতে চলেছে, কোনো কি তারা ব্যবস্থা নেবে, সবটা জানাবে নীলাঞ্জনা। একদমই শুক্লার, এই জায়গা থেকে যে প্রশ্ন, তাহলে কি কড়া ব্যবস্থা এবার নিতে চলেছে বঙ্গ সিপিআইএম, সেই বিষয়টা নিয়ে প্রশ্ন আসছে। সঠিক ভূমিকা যারা পালন করেনি তাদের জন্য কি ব্যবস্থা থাকবে, শুদ্ধিকরণের পথে হাঁটতে চলেছে আলিমুদ্দিন, যে খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে সঠিক ভূমিকা পালন করেনি যারা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা, কোনো কি কড়া পদক্ষেপ নিতে চলেছে বঙ্গ সিপিআইএম, এই প্রশ্নও কিন্তু একই সঙ্গে উঠছে। এবং প্রাথমিক পর্যালোচনা যে খসড়া রিপোর্ট, সেই রিপোর্ট প্রকাশ পেয়েছে, পার্টির সদস্যদের জনগণের অভ্যন্তরে যেতে হবে, জনগণের সঙ্গে মিশতে হবে, সেই বার্তা কিন্তু এই রিপোর্ট থেকে উঠে আসছে। ঠিক কি পদক্ষেপ বঙ্গ সিপিআইএম করতে চলেছে, শুদ্ধিকরণের পথে তারা হাঁটতে চলেছে, কিন্তু কড়া পদক্ষেপ কি তারা নিতে চলেছে, কি রয়েছে রিপোর্টে, আমরা বিস্তারিতভাবে জানবো। মৌমিতা চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। মৌমিতা, কি জানা যাচ্ছে? দেখো, অত্যন্ত উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে রিপোর্টে যে পার্টি সদস্য এবং এডি সদস্যদের একটা বড় অংশ, এবার আমরা এর আগেও দেখিয়েছিলাম যে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল, এবং রিপোর্টে এবার লিপিবদ্ধভাবে সেটা বেরোলো যে পার্টি সদস্য এবং এডি সদস্যদের একটা বড় অংশ এবার নির্বাচনের কাজে নিষ্ক্রিয় ছিলেন, একাংশ যান্ত্রিকভাবে কাজে অংশ নিয়েছেন, একের পর এক নির্বাচনে পরাজয় হতাশা গ্রস্ত করলেও গোড়ায় যে গলত, সেই গলত খুঁজতে কিন্তু এই মুহূর্তে আলিমুদ্দিন স্পিট তারা শুদ্ধিকরণ কর্মসূচি চালু করেছেন। খসড়া রিপোর্টের 9 নম্বর পাতায় আগামী দিনের কর্মসূচি সম্পর্কে বলা হয়েছে যে আগামী 1 মাসের মধ্যে প্রত্যেক জেলা কমিটিকে নির্বাচনের ফল নিয়ে পর্যালোচনা চূড়ান্ত করতে হবে, বিধানসভা ভিত্তিক যে ফল সেই ফলের বিশ্লেষণের ভিত্তিতেই এই কাজ চালিয়ে যেতে হবে। শুধু তাই নয়, মানুষের চাহিদা এবং মনোভাব নিয়ে আলোচনা করতে হবে, জনগণ কোন বিবেচনায় এবার এই রায় দিয়েছেন তা বুঝে নিতে হবে। শুধুমাত্র তাই নয়, জেলা স্তরের যে রিপোর্টিং সব ক্ষেত্রে সঠিক হয়নি তাও কিন্তু এবার গোপন কর্মীদের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী নজরে এসেছে। যে সমস্ত অংশ দলের সঙ্গে কোট আনভোট বিশ্বাসঘাতকতা করেছেন তাদের ক্ষেত্রে কড়া ব্যবস্থা, এবং কড়া ব্যবস্থার ক্ষেত্রে অবশ্যই দলের শৃঙ্খলা ভঙ্গ হলে সিপিআইএম কখনোই রেওয়াজ করেনি এবং তাদের গঠনতন্ত্র অনুযায়ী দল থেকে বহিষ্কার করেছেন। সেই পথেই কিন্তু হাঁটতে চলেছে এবার আলিমুদ্দিন স্ট্রিট, যথেষ্ট কড়া মনোভাব এবং আলিমুদ্দিন স্ট্রিটের এক শীর্ষ নেতৃত্বের কথা যে এক্ষেত্রে কোটানকোট তিনি যেটা বলছেন যে দুষ্টু গরুতে শূন্য গোয়াল ভালো। ধন্যবাদ মৌমিতা। কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে? তিন প্রধান নাকি নতুন কোন ডার্ক হর্স? তিন মাসের জমজমাট ফুটবল যুদ্ধ, বাঙালির ফুটবল আবেগ, কে হাসবে শেষ হাসি? চোখ রাখুন জি 24 ঘন্টায় 25 জুন থেকে।